আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? রমজান মোবারক সবাইকে। আমি আজকে তৈরি করব সবজির রোল। এটা ব্যাটারটা কিভাবে তৈরি করছি এটা আমি দেখাবো না, এটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি ব্যাটারটা থেকে শুরু করে সমস্ত ভিডিও আপনাদেরকে আপলোড দেব। এখন আমি আপাতত এখানে এই যে তৈলের ব্রাশ দিয়ে একটু তৈল ব্রাশ করে নিলাম ফ্রাই প্যানে। ব্রাশ করার পরে এটা দেখবেন যে একটু হাত দিলে তাপ আসবে, আসার পরে বুঝে নেবেন যে এটা হয়ে গেছে গরম। এরপরে আপনারা ব্যাটার এক চামচ দিয়ে দেবেন। দেওয়ার পরে এটাকে একটু ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দেওয়ার পরে এটা কাঁচা কাঁচা থাকা অবস্থায় সবজিটা দিয়ে দিতে হবে। আমি হাত দিয়ে দিয়ে দিলাম, আপনারা কিছু মনে করবেন না। দিয়ে দেওয়ার পরে এটা এভাবে ভরতে হবে। এই যে যারা পাটিসাপটা পিঠা বানান তারা ভালো এটা বুঝবেন, এই যে পাটিসাপটা পিঠা বানায় যে ক্ষীর দিয়ে, ঠিক সেমভাবে কিন্তু ব্যাটারটা আলাদা, পিঠার ব্যাটার আলাদা আর এটার ব্যাটার আলাদা। এভাবে বানাই নিতে হবে। বানাই নিলে এখানে একটু রাখতে হবে যাতে লাল হয়ে যায়, বাদামি কালার আসে, আসার পরে তুলে নিতে হবে। আমি অবশ্য আরো কয়েক পিস বানিয়ে ফেলছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এই এটা কঠিন কোনো কাজ না, এটা ব্যাটারটা ঠিকভাবে তৈরি করতে পারলেই রোলটা হয়ে যাবে। এই এইভাবে আপনি চিকেন রোল, মাটন রোল, সবজি রোল একই নিয়মে তৈরি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমি যে এগুলো তৈরি করছি আরো কতগুলো সেগুলো দেখাই দিলাম। এই যে সবাই ভালো থাকবেন গাইস, আসসালামু আলাইকুম।